আজকে বরের সাথে আজকে নয় কালকে রাতের বেলা অ্যাকচুয়ালি ও ওখান থেকে কিছু জিনিস পাঠিয়েছে, তো সেইগুলো একটা দাদার কাছে পাঠিয়েছে, অনেকদিন আগেই এসছে কিন্তু সামহাও ওই জিনিসগুলো উনি পাঠাতে পারেননি ওইখান থেকে। তো আরশির পাপা যেহেতু অনেকদিন মানে আরও অনেকদিন বাকি আছে আসার, তো সেই কারণে ওই দাদাটার সাথে পাঠিয়ে দিয়েছে। তো কথোপকথনগুলো তোমাদের সাথে শেয়ার করি, যেই মানে দাদাটার কাছে পাঠিয়েছে ওই দাদাটার বোনের কাছে আবার হ্যান্ডওভার করেছে জিনিসগুলো। তো জিনিসগুলো যেহেতু হ্যান্ডওভার হয়েছে, তো দাদাটার বোন বোঝাতে পারছি ঠিকঠাক মনে হয় না, আশির পাপা ওই দাদাটাকে ভাই বলে ডাকে, মানে ভাইয়ের মতো আর কি। তো সেই হিসেবে আশির পাপা বলছে ওই বোনটা আসলে যাদর যত্ন করে দিও। অথচ টেক্সটে যখন টেক্সট করেছে ওই বোনটা, তো বলছে হাই আঙ্কেল, তোমাকে আঙ্কেল বলছে, তুমি বোন বলছো, ব্যাপারটা কীরকম হয়ে গেল। তারপরে বলছে আরে হ্যাঁ তাহলে তুমিও তো আন্টি, আমি বলে হ্যাঁ আন্টি তো মানে আবার আন্টি তো হয়ে গেছি। আশির আশির পাপা মানে আশির ফ্রেন্ডরা তখন আমাকে আন্টি বলে, আবার এখন কেউ কেউ রাস্তাঘাটে বেরোলে কি আমাকে আন্টির মতো মনে হয় নাকি জানি না, মাঝে মাঝে আবার অনেকে আন্টিও বলে, জানি না কেন, কি জানি বয়স্ক টয়স্ক হয়ে গেছি নাকি। তো তোমরা আবার অনেকে বলতে পারো যে হ্যাঁ আন্টি বলেছে তো কী হয়েছে, এটা ব্যাপারটা কী আছে, মানে আঙ্কেল বলেছে তো কী হয়েছে, ব্যাপারটা ওই রকম নয়। ব্যাপারটা হচ্ছে ও ভাইটাকে বলছে ভাই, আর ভাইয়ের বোনকে বলছে বোন, আর বোনটা বলছে আঙ্কেল। তো সেই হিসেবে আমি বললাম যে ব্যাপারটা আমার কাছে ইন্টারেস্টিং মানে ফানি মনে হয়েছে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করব। আর আশির স্কুলে যখন আমি যেতাম, মানে 4-5 মাস আমি কন্টিনিউ করেছিলাম, গেছিলাম স্কুলে, তো তখন আশির যে আমার মানে আশির ফ্রেন্ডের মায়েরা যে রয়েছে ওইখানে, তো অনেকে মানে রয়েছে যে আমাদের গ্রুপের থেকে বাইরে রয়েছে, তো তারা আবার অনেকে আমার ব্লগ দেখে, আবার অনেকে ফটো ফেসবুকে দেখে। তো সেই হিসেবে ওরা বলে তোমাকেই তো এখন স্কুলে পড়ানো যাবে, যে হ্যাঁ আমি দুটো বেনুনি করে তারপর স্কুলে আমি মানে আসলে মোটামুটি খারাপ হয় না, মেয়ের সাথে সাথে আমিও পড়াশোনা করবো আর কি। তো যাই হোক, ব্যাপারটা আমার কাছে ফানি মনে হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। জিনিসগুলো আমি আনতে যাব, কি কি পাঠিয়েছে সেগুলো তোমাদের সাথে পরে নেক্সট ব্লগে আমি শেয়ার করব। আপাতত এইটুকু শেয়ার করলাম যে এই ব্যাপারটা আমার কাছে সো ফানি মনে হয়েছে সেই জন্য।